দেখাবো আপনাদের ফেসবুক পেজের কিভাবে নাম পরিবর্তন করতে হবে। তো অনেকে হয়তো জানে না ফেসবুক পেজের কিভাবে নাম পরিবর্তন করতে হয়। তো ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে হলে আপনাকে সর্বপ্রথম আপনার যে ফেসবুকটার নাম পরিবর্তন করুন ওইখানে দিতে হবে আপনার। তো আপনি সর্বপ্রথম ডান পাশেতে থ্রি ডটটা আছে ওইখানে ক্লিক করবেন। তো আমি এখানে ডান পাশে থ্রি ডট এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আপনি স্ক্রল করে নিয়ে আসবেন ফেজ নামক একটা অপশন আছে প্লেজে। আপনার যদি ফেজ থাকে তাহলে ওই ফেজটাতে আপনি ঘুরবেন এই যে এখানে। তারপরে এই যে এখানে ধরেন একটা ফেজ আছে এটা লিস্ট মোড। এখন কী করবে এই ফেজটাতে এখানে অনেকগুলো অপশন থাকবে অথবা আপনি মোর অপশনে গিয়ে করতে পারবেন। এই যে এখানে মোর অপশন নামক একটা অপশন আছে। তারপরে এডিট ফেজ ইনফরমেশন এখানে ক্লিক করে করতে পারবেন অথবা আপনার ডাইরেক্ট এখান থেকে এডিট ফেজ নামক অপশন দিতে পারবেন এখান থেকে গিয়ে করতে পারবেন। তো এখানে গিয়ে আপনার যে ফেজটার নাম আছে এখানে এই যে দেখুন এখানে ডেলি স্পোর্টস নামে একটা ফেজের নাম আছে। তো এখানে আপনি এই যে এখানে আমি ফেজটার নাম পরিবর্তন করে ফেলছি। তো এখানে আমি দিলাম মাই স্পোর্টস। তো এরপরে এখানে কন্টিনিউ নামক একটা অপশন আছে এখানে ক্লিক করবেন। দ্য ফেজ নেম ইন ইজ ইনভ্যালিড উই হ্যাভ সাজেস্ট মাই স্পোর্টস সেখানে আমাকে বলতেছে মজিতি। তো এখানে হয়ে গেছে এখানে বলছে যে আগে নাম ছিল ডেলি স্পোর্টস এখানে দিচ্ছে মাই স্পোর্টস। তো এখানে রিকোয়েস্ট চেঞ্জ এখানে আবার ক্লিক করবেন। তারপর বলছে যে উই আর রিভিউইং ইউর নেম চেঞ্জ রিকোয়েস্ট তারপর ওকে দিবেন। তারপরে এই যে এখানে ফেজটার নাম পরিবর্তন হয়ে গেছে এখন। তো এখানে কিছুক্ষণ পরে আপনার দেখতে পারবেন যে এখানে ডেলি স্পোর্টস মাই স্পোর্টস হয়ে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ফেসবুক পেজে নাম পরিবর্তন করতে হয়। তো এ পর্যন্ত আল্লাহ হাফেজ।